সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফুটে থেকে সবাইকে স্বাগতম ফারানাস কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের আলুর দম শীতকালে আলুর দমের বেশ কদর রয়েছে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করলে আঙ্গুর ছিটে ফুটে খাবে সবাই আলুর দম থাকলে বাচ্চারা তো একেবারে কিছুই লাগবে না বড়দেরও একই অবস্থা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এই মশলাগুলো রান্নার ঘরে সময় থাকে প্রত্যেকেরই ঘরে কোনো স্পেশাল এখানে মশলার প্রয়োজন নেই নিয়ে নিয়েছি কিছু গরম মশলা একটি তেজপাতা নিয়েছি পাঁচ ছটা লং নিয়েছি তিন চারটা এলাচ নিয়েছি একটু জয়ত্রে নিয়েছি দুটি দুটুকরো দারচিনি নিয়ে নিয়েছি হাফচে চামচ নিয়ে নিয়েছি আস্তা জিরা এখন এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দেব আলুর দমে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যে কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য এখন আলুগুলোকে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি ওই তেল এখন আমি দিয়ে দেবো গরম মশলা একটি তেজপাতা দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছে তিন চার টাইলাস দিয়ে দিয়েছে পাঁচ ছটা লং দিয়ে দিয়েছে আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা আস্তা জিরা দিলে আলুর দমের ফ্লেভারটা অন্যরকমভাবে ছড়িয়ে যায় আর দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আলুর দমে আপনাদের কাছে যতটুকু আছে অতটুকু দেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে পেঁয়াজের দামটা আকাশ ছোঁয়ার মতো তো হাফ চা চামচ দিয়ে দিয়েছে আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি শুকনা মশলাটা দিয়ে দিলাম হলুদ জিরা না এটার পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আছে এটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেছে এখন দিয়ে দেবো আমি তিনটা টমেটোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি একদম কেউ করে কেটে নিতে হবে আপনারা চাইলে এটাখানে ফেস্ট পেস্ট দিতে পারেন আমার কাছে এভাবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটাকে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব চুলা আঁচটাকে এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে কারণ মশলা পড়ে গেলে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে আলুর দম দিয়ে আপনি গরম গরম ভাত রুটি লুচি পরোটা যা ইচ্ছে তাই খেতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে আর এই আলুর দমটা ফুরান ঢাকার স্পেশাল একটি আলুর দম কারণ পুরান টাকা আপনার এই যে শীতকালে এখন রাস্তার পাশে এরকম ছোট ছোটো আলুকে আলুর দম তৈরি করে ছোট ছোটো স্টিকে করে লাগিয়ে রেখেছে একটা স্টিকে দশ টাকা পনেরো টাকা করে আলুর দম খাচ্ছে তো আমরা বাইরের দোলাবালিতে না খেয়ে এইভাবে আমরা তৈরি করে বাসাতে খেতে পারি তো এখন এই পর্যন্ত আমি কোনো ফানি অ্যাড করিনি আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আলুর দমটা ভালো করে মশলার সাথে কষাতে হবে মশলার সাথে কষানোর পরে আপনার সব মশলাগুলো আলুর সাথে ম্যাক্স হয়ে যাবে এখন এটাকে আমি আরও দুই মিনিট ঢেকে দিয়ে রান্না করলাম খেয়াল রাখতে হবে যেন নিচে না বেজে যায় তো খুব সুন্দরভাবে এটাকে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এখন পেঁয়াজ পাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এখানে কিছু ছোট ছোটো করে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করে এটাকে ডেকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করলাম আলুটাকে এখানে একটি টিপস আপনারা অবশ্য ফলো করবেন আলুটা যখন সিদ্ধ করবেন তখন এটাকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করবেন পুরাটা সিদ্ধ করবেন না কারণ আর ফিফটি পার্সেন্ট এটা রান্না করার সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো পুরাটা সিদ্ধ করে নিলে সেক্ষেত্রে আলুগুলো কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে থাকবে না আর দেখতে কিন্তু ভালো লাগবে না এখন এখানে আমার কাছে এই পুরন স্পেশালের ভিতর আমি দেখলাম এখানে ওনারা রান্নার শেষে একটু হিং দিচ্ছে তো হিংটা আপনাদের কাছে থাকলে দিবে না থাকলে না হিংটা দিলে কিন্তু আলুর দমের স্বাদটা কিন্তু অতুলনীয়ভাবে বেড়ে যায় যেটা খেয়ে আমি ফার্স্ট দেখলাম আমি আলুর দমটা কিন্তু ফাস্ট তৈরি করেছি তো এখন এটাকে রান্না করার পর এখন আমি একদম পর্যাপ্ত পরিমাণে একটু পেঁয়াজ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে আমি একটু ভাজা জিরে গুঁড়ে দিয়েছিলাম আর সামান্য একটু খুব গরম মশলাও করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন অল টাইম কারণ আপনাদের সাপোর্ট ফেলে আমি নিত্য নতুন যে কোনো রেসিপি তৈরি করার জন্য যোগাবে আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি করার জন্য রান্না আমরা সবাই করতে পারি কিন্তু এক 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 স্টাইলের রান্না তো বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসভুজটাকে ফলো করে প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আমার ফেসবুজটাকে আপনারা ফলো করে দেবেন আর এরকম গরম গরম আলুর দম তৈরি করে রুচি রুটি পরোটা গরম ভাত ইচ্ছে মতন জম্পে খেতে পারেন খুব ভালো লাগবে সবাইকে এভাবে তৈরি করে পরিবার পরিজনদেরকে গিফট করতে পারেন তারা মাছ মাংসকে পর্যন্ত হার মানিয়ে দেবে এই নতুন আলুর দম নতুন আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই আলু দিয়ে যদি আলুর দম তৈরি করা হয় তাহলে মন্দটা কিসের তো আমার পরিবারের সবাই এখন ডাইনিংয়ে বসে আছে আমি রুচি তৈরি করেছি পরোটাও বানিয়েছি তো গরম পাতও করেছি তো এই গরম গরম দোঁয়া ওঠা আলুর দম মনে হচ্ছে যে হাত দিয়ে এখনই তুলে খেয়ে আমি এটা করার পরে আমার পরিবারের সবাই আপনার ডাইনিংয়ে নেওয়ার পরে হাতে হাতে কিন্তু কদ্দেক খেয়ে ফেলছে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম